ঘূর্ণিঝড়ে তকতের তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা ভারত, মিনিটে 21 জনের মৃত্যু, নিখোঁজ 96। চীনে হঠাৎ করে নড়ে উঠল 76 তলা একটি ভবন, ভাইরাল ভিডিও। হঠাৎই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আভাস, বাংলাদেশেও ঘূর্ণিঝড়ের শঙ্কা। সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের খবর বিশ্ব মিডিয়ায়। এসব বিষয়ের বিস্তারিত সহ মুসলিমদের বিরুদ্ধে ভারতে গোটা বিশ্ব তোলপাড় করা একটি ঘটনা জানতে ভিডিওটির পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকুন। চলুন যাওয়া যাক বিস্তারিত সংবাদে। করোনায় পর্যুদস্ত ভারতের পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় তকতের আঘাতে অন্তত 21 জন মারা গেছে, নিখোঁজ রয়েছে আরও 96 জন। আরব সাগরে সৃষ্ট মারাত্মক ঘূর্ণিঝড় তকতের আঘাতে গাছপালা উপড়ে গেছে, মোবাইল টাওয়ার ধসে পড়েছে। এছাড়া খুঁটি উপড়ে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে হাজার হাজার লোক। রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে, এগুলোকে মনে হচ্ছে এক একটা নদী। এদিকে ঝড় আঘাত হানার সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ 185 কিলোমিটার পর্যন্ত ছিল। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিগত 30 বছরের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ভারতীয় নৌবাহিনী বলছে, মুম্বাই উপকূলে তেলকূপ খননের কাজে নিয়োজিত একটি জাহাজ প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ডুবে গেছে। এতে 273 জন আরোহী ছিল, এদের মধ্যে 96 জন নিখোঁজ রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাহাজ থেকে 177 জনকে উদ্ধার করা হয়েছে। সমুদ্র পরিস্থিতি ভয়াবহ হওয়া সত্ত্বেও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। গুজরাটে ঘূর্ণিঝড় থেকে রক্ষার জন্য 2 লাখের বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয় এবং কয়েকটি বন্দর ও বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। গুজরাটের উপকূলীয় শহর দ্বীপের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 10 ফুট পর্যন্ত বেড়েছিল। সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 133 কিলোমিটার। গুজরাটের উপকূলীয় 12টি জেলায় করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রায় 400 হাসপাতাল রয়েছে আর অক্সিজেন প্ল্যান্ট রয়েছে 41টি। এসব হাসপাতাল ও অক্সিজেন প্ল্যান্টে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার। তবে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুহাপানি সাংবাদিকদের বলেন, রাজ্যের 1000 কোভিড-19 হাসপাতালে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। 744টি স্বাস্থ্যসেবা দল মোতায়েন করা হয়েছে। পরিবহনযোগ্য 174টি আইসিইউর ব্যবস্থা করা হয়েছে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে 600টি। ঘূর্ণিঝড় আঘাত হেনেছে মহারাষ্ট্রে। এ রাজ্যে কমপক্ষে 6 জন মারা গেছে, এছাড়া আহত হয়েছে কমপক্ষে 9 জন। সোমবার সেখানে বৃষ্টি শুরুর পর হাসপাতাল প্রাঙ্গণে যেসব কোভিড-19 রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছিল তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। মুম্বাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, 580 করোনা রোগীকে ফিল্ড হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে মহুবা শহরে ঝড়ের আগে একজন করোনা রোগীকে সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় তিনি মারা গেছেন। ঘূর্ণিঝড় আঘাত হেনেছে কেরালা রাজ্যেও, সেখানে মারা গেছে 7 জন। এ রাজ্যে কমপক্ষে 1500 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির উদয় রেগমি বলেন, ভারতের লাখ লাখ লোকের জন্য এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দ্বিগুণ আঘাতের মতো, যারা এমনিতে করোনার রেকর্ড সংক্রমণে পর্যুদস্ত। সংস্থাটি ফার্স্ট এইড ও মাস্ক সরবরাহ করে কর্তৃপক্ষকে সহায়তা করছে বলেও তিনি জানান। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, করোনা সহ নানান প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ভারতের একটি অবিশ্বাস্য পাপের বিষয়ে জানাব ভিডিওটির শেষের দিকে। আপাতত ফেরে যাক বাকি খবরগুলোতে। হঠাৎ করে নড়ে উঠায় চীনে 76 তলা একটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর শেনজনে 18 তারিখ দুপুরে ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর 1টার দিকে নড়ে ওঠে এসিজি ভবন। এতে আতঙ্ক ছড়ায় ওই ভবন ও আশেপাশের বাসিন্দাদের মধ্যে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হুড়োহুড়ি করে ভবনটি থেকে বেরিয়ে আসছেন আতঙ্কিত মানুষ। পথচারীরাও আতঙ্কে নিরাপদে আশ্রয়ে ছোটেন। 984 ফুট উঁচু ভবনটি চীনের অন্যতম সুউচ্চ ভবন। 2000 সালে নির্মাণ কাজ শেষ হওয়া ভবনটিতে বৃহৎ একটি ইলেকট্রনিক্স মার্কেট অবস্থিত। কর্তৃপক্ষ বলছে, আশেপাশের কোথাও ভূমিকম্প হয়নি, এরপরেও কেন ভবনটি নড়ে উঠল তা খতিয়ে দেখা হচ্ছে। বিকেলে ভবনটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। অর্থনৈতিক উন্নতির সাথে পাল্লা দিয়ে গত 2 দশকে চীনে বেড়েছে আকাশ ছোঁয়া ভবনের সংখ্যা। নির্মাণ ত্রুটির কারণে দেশটিতে ছোটখাটো ভবন ধসের ঘটনা ঘটলেও এত উঁচু ভবনের এমন সমস্যা বিরল।
এদিকে ঘূর্ণিঝড় টাউটে ইতোমধ্যে তাণ্ডব চালিয়েছে ভারতের পশ্চিম উপকূলে। এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী 23 মে বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে একটি নিম্নচাপ। তবে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সে ব্যাপারে এখনই মন্তব্য করেনি আলিপুর আবহাওয়া অফিস। আবহাওয়াবিদদের মতে বর্তমানে সাগরের তাপমাত্রা বেশি, ফলে নিম্নচাপের সম্ভাবনা থেকেই যায়। 23 মে তেমনই একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই সম্ভাবনার কথাই তারা বলছেন। শুধু তাই নয়, ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে দ্রুত শক্তি বাড়িয়ে নিতে পারে এমন আশঙ্কাও করছেন তারা। অন্যদিকে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের খবর শুধু দেশের মধ্যেই নয়, তোলপাড় সৃষ্টি করেছে বিদেশেও। সচিবালয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে তার হেনস্থার শিকার হওয়ার খবর গুরুত্ব দিয়ে প্রচার করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট রোজিনা ইসলামকে নিয়ে সংবাদের শিরোনামে করেছে, বাংলাদেশ অ্যারেস্ট জার্নালিস্ট নন ফর আনআর্থিং গ্রাফট, অর্থাৎ দুর্নীতি প্রকাশ্যে আনার জন্য খ্যাত সাংবাদিককে গ্রেফতার করল বাংলাদেশ। মার্কিন সংবাদ মাধ্যমটির প্রতিবেদনের সূচনায় বলা হয়েছে, দাপ্তরিক দুর্নীতির শক্তিশালী প্রতিবেদনের জন্য সুপরিচিত বাংলাদেশের একজন সাংবাদিককে ঔপনিবেশিক যুগের সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ আইনে সম্ভাব্য সাজা মৃত্যুদণ্ড হতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে, রোজিনা ইসলাম, বাংলাদেশ অ্যারেস্ট জার্নালিস্ট ফর কোভিড রিপোর্টিং। সংবাদের ভেতরে তারা বলেছে, করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় দেশের পদক্ষেপ নিয়ে শক্ত প্রতিবেদন লেখা অনুসন্ধানী নারী সাংবাদিককে গ্রেফতার করেছে বাংলাদেশ, যার প্রতিবাদে শত শত সাংবাদিক বিক্ষোভ শুরু করেছেন। সংবাদ মাধ্যমটি বলেছে, সরকারি গোপনীয়তা আইনে গ্রেফতার রোজিনা ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে 14 বছর পর্যন্ত কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি ঔপনিবেশিক আইনে রোজিনা ইসলামকে গ্রেফতারের খবর প্রকাশ করেছে। এ নিয়ে তাদের শিরোনাম বাংলাদেশ অ্যারেস্ট জার্নালিস্ট নোন ফর আনআর্থিং গ্রাফট। এপির বরাতে একই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে ইয়াহু নিউজ কানাডার সরকারি বার্তা সংস্থা দ্য কানাডিয়ান এজেন্সি, দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ, অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম এবিসি নিউজ এবং ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এছাড়া বার্তা সংস্থা এএফপির বরাতে রোজিনা ইসলামকে গ্রেফতারের খবর প্রকাশ করেছে ভারতের আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তাদের প্রত্যেকের সংবাদে প্রায় 100 বছরের পুরনো আইনে একজন অনুসন্ধানী সাংবাদিককে গ্রেফতারের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভিডিওটি শেষ করব ভারতের পাপের কথা জানিয়ে। একদিকে যখন গাদ্দার ইসরায়েলদের বর্বরতা ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে মসজিদুল আকসা কেন্দ্রিক তোলপাড়, এবং অপরদিকে যখন সমগ্র বিশ্বের সাথে ভারতও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কঠিন লড়াইয়ের সম্মুখীন, সেই মুহূর্তেও ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদীদের উগ্রবাদী চেতনা যেন চোখ ধাঁধানো। ভারতের হরিয়ানা রাজ্যের মিয়াদ জেলার পেশায় একজন জিম ট্রেনার আসিফ খান, বেচারা গত 16 তারিখ রাতে কোনো এক জায়গা থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় 20টা উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী মিলে জয় শ্রীরাম বলতে জোর করে। তখন তিনি তাদের কথায় বাধ্য না হওয়া এই 20টা হিংস্র উগ্র জানোয়ার মিলে তাকে পিটিয়ে খতম করে। একই গাড়িতে আসিফের বড় ভাই থাকলেও তিনি কোনো মতে পালিয়ে বেঁচে যান। ভারতে বিজেপি সরকারের আমলে আমাদের আসাম রাজ্য থেকে শুরু করে ভারতের প্রায় প্রতিটি রাজ্য মিলে 200-এর অধিক মব লিঞ্চিং এর শিকার সংখ্যালঘু মুসলিমদের ওপর শুধু জয় শ্রীরাম এর স্লোগান কেন্দ্র করে আজ পর্যন্ত একটা ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষীদের সঠিক বিচার হলো না, হাতে গোনা 2-1টা ব্যতীত। আমরা হরিয়ানার তরতাজা যুবক আসিফ খানের দোষীদের কঠোর শাস্তি চাই, এদেরকে প্রকাশ্যে ফাঁসি চাই। আজ এদের কঠোর শাস্তি না হলে আগামী দিনে এসব কাণ্ড অহরহ বাড়তে থাকবে। আমরা এই ন্যাক্কারজনক নিষ্ঠুরতার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। ধিক্কার জানাই এই হায়নাদেরকে, যারা মানুষকে নিজ ধর্মের স্লোগান বলাতে গিয়ে জোরপূর্বক হত্যা করে। আসিফ খানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করেন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়ায় শরিক থাকুন। তারপর মতামত জানিয়ে দিন ধর্ম নিয়ে ভারতের এই বাড়াবাড়ি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। মতামত জানাতে ভুলবেন না অন্যান্য বিষয়গুলো নিয়েও। দেশ বিদেশের আরও এমন নানান ঘটনার সবশেষ আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সংবাদটি শোনার জন্য।